2006 সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়িতে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জির কয়লা খনি প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সকাল থেকেই ফুলবাড়ির ঢাকা মোড়ে ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুরের হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকেন। দুপুরের দিকে ফুলবাড়ি রক্ষা কমিটির নেতৃত্বে মিছিল নিয়ে নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ব্যারিকেড ভেঙে এগুতে থাকলে আন্দোলনকারীদের উপর টিয়ার শেল, গুলি ছোড়া হয়। এতে নিহত হন আলামিন, সালেকিন ও তরিকুল। এই খবরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। তীব্র আন্দোলনের মুখে 30 আগস্ট তৎকালীন সরকার দাবি মেনে নিয়ে চুক্তি করতে বাধ্য হয়, কিন্তু 14 বছরেও 6 দফা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আমাদের নিরস্ত জনগণের উপরে সশস্ত্র পুলিশ, বিডিআররা তারা অতর্কিত হামলা চালালো। জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা ফুলবাড়িবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, আপনার সেই বক্তব্য আজকে যেন তিনি বাস্তবায়ন করেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দের। এই চুক্তির আংশিক শর্ত সরকার পালন করেছে, বাকিগুলো আজও পালন করা হয় নাই। ডিসেম্বরের মধ্যে যদি সরকার আমাদের এই দাবিগুলো ফুলফিল না করে, জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করে তাদের অধিকার আদায় করবে। দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান পৌর মেয়র। সরকারের কাছে দাবি, এই তদন্ত রিপোর্ট জনগণের কাছে পেশ করতে হবে। এই ষড়যন্ত্রের সঙ্গে কে কে জড়িত? দিনটি উপলক্ষে পতাকা উত্তোলন, নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছেন ফুলবাড়িবাসী। সময় সংবাদ, দিনাজপুর।